আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক অবারুগী মহোদয়, নেট দুনিয়ার জগতে সোশ্যাল মিডিয়ার এই সময় যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ভিত্তিক সাফল্য দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে জানাবো মধু আর কিশমিশ একসাথে খেলে স্বাস্থ্যের পক্ষে কতটুকু উপকারী করে বা উপকার হয় জানেন কি? আজকে ভিডিও বার্তার মাধ্যমে কয়েকটি কথা বলে আমি আপনাদের বিদায় নিব। অর্থাৎ আজকে ভিডিও টাইটেল ডেসক্রিপশনটি এবার সাজানো হয়েছে, মধু আর কিশমিশ একসাথে খেলে স্বাস্থ্যের কতটুকু উপকারী জানেন কি? কিশমিশ এবং মধু স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং উপকারী তা আমরা অনেকেই জানি না। কিশমিশ এবং মধু বিশেষ করে তাদের বিভিন্ন গুণাবলীর জন্য সারা পৃথিবীভাবে পরিচিত। তবে কিশমিশ এবং মধু একসাথে খেতে পারলেই যার ফলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। আপনার হজম সিস্টেমকে শক্তিশালী থেকে শুরু করে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিশমিশ উপকারিতা এবং মধু একসাথে খেতে পারলে। তাই কিশমিশ স্বাস্থ্যের জন্য এক নিরাময় রোগ। তবে কিশমিশকে মধু মিশিয়ে খেতে পারলে এই শক্তি দ্বিগুণ হয়ে যায় বন্ধুগণ। অনেক সময় আমরা এই জাতীয় জিনিসগুলোর বিষয়ে অজ্ঞ না হওয়ার কারণে আমাদের দেহের ব্যাপক ক্ষতি হয়ে যায়। তো বন্ধুগণ, কিশমিশ এবং মধু মিশিয়ে খেলে এর অনেক উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞের মতো এটি পুরুষের যৌন স্বাস্থ্য, যৌন দুর্বলতা কমাতে সাহায্য করে। এই দুটো শরীরের দুর্বলতা দূর করার জন্য একটি কার্যকর উপাদান। উভয় জিনিস একসাথে মিশিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গুরুত্বপূর্ণ এর শক্তি আমাদের দেহে প্রবেশ করে। তো বন্ধুগণ, এটি খেলে আর কী কী সমস্যা সমাধান করে? প্রোস্টেট ক্যান্সার রক্ষা করবে কিশমিশ এবং মধু খাওয়ার গুণে। বিশেষ করে কিশমিশ এবং মধু ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ফলে বিশ্বাস করা হয়। পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে যে মধু এবং কিশমিশ খাওয়ার গুণে উভয় ক্ষেত্রে ক্যান্সার বিরোধী উপাদান পাওয়া যায়, যার কারণে শরীরে অ্যান্টি ক্যান্সার শক্তি উপাদানগুলো শরীরে যে কোনো অংশে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক ভূমিকা রাখে কিশমিশ মধু খাওয়ার গুণে। তাই সকলকে বলবো, মধু মিশিয়ে কিশমিশ খেতে পারলে প্রমাণিত হতে পারে আপনার দেহের যে কোনো সমস্যার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কাজ করবে। এই মিশ্রণটি বিশেষত পুরুষদের জন্য টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে খুব উপকার এবং বিশেষ করে পুরুষের বীর্য তৈরি করার জন্য একটি গুড মেডিসিন। কিশমিশ এবং মধু টেস্টোস্টেরন মাত্রা বুস্টিং খাবার হিসেবে ব্যবহার হয়ে যেতে পারে। এই হরমোনটি পুরুষের যৌন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং শুক্রাণু কাউন্ট বাড়ানোর ক্ষেত্রে শুক্রাণুর জন্য প্রতিদিন মধু কিশমিশ খাওয়া পুরুষদের জন্য খুবই জরুরি। রাতে ঘুমাতে গেলে এই কিশমিশ মধু একসাথে খেতে পারলে শুক্র সংখ্যা বাড়বে, বীর্য তৈরি হবে এবং পুরুষের যৌন সমস্যা দূর হবে। তো বন্ধুগণ, সর্বশেষ করে বিদায় নেব যে কিশমিশ এবং মধু আপনি কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কোন টাইমে খাবেন এই বিষয়ে জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের কল নাম্বার থাকবে, ফোন দিবেন, আপনাদের কার কী সমস্যা খুলে বলবেন। আর যারা গুমুর সমস্যা ভুগতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজ আর নয়, সকলের সুস্থতা এবং সকলের দীর্ঘ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।